আমি স্টিল সবকিছু আসলে সত্যি একটা পজিটিভ হিসেবে দেখতে যাচ্ছি। আমার কাছে মনে হয় সবাই মেন্টালি ঠিক আছে, সিরিফ বাইরের আলোচনাগুলো হয়তো বা সবাই একরকম না। বাইরের আলোচনাগুলো ড্রেসিং রুমে না যায় সেটা হচ্ছে আমার কাছে মূল ইম্পর্টেন্ট। কারণ বাইরের আলোচনাগুলোই আমরা তো আসলে ইমোশনাল অনেক সবাই প্লেয়ার হচ্ছে, বাইরে যারা আছে সব রাতারাতি সব কিছু চাওয়া পাওয়া পছন্দ করি। তো এটা প্লেয়ারদের ভেতরও আছে যে আজকে প্রত্যেকটা ম্যাচেই ভালো খেলতে হবে, প্রত্যেকটা ম্যাচেই ভালোটা চাইতে হবে, রিয়াদ যেভাবে ব্যাটিং করে প্রত্যেক ম্যাচেই সেভাবে করতে হবে, তামিমকে কেন একশো মারতেছে না সেরকম চাওয়া, এবং তামিমও কিন্তু এক্সপেকটেশন নিয়েই যায়। সো জাতি হিসেবে তো আমরা সবাই এরকম, সো ওই এই এই বাসটা যেন ড্রেসিং রুমে না যায় এটা আমাদের কাছে বেশি ইম্পর্টেন্ট। কারণ আলটিমেটলি হয় কি, ওই প্রেশারটা কিন্তু পড়ে, সো ওইটা আসলে ওরা যত দূরে থাকতে পারবে আমি মনে হয় ওরা ন্যাচারাল ক্রিকেটটা আরও বেশি খেলতে পারবে। আর স্পেসিফিকলি রিয়াদ আমার কাছে মনে হয় ফার্স্ট ম্যাচে দেখেন ওর রোল যেটা ছিল প্লে করেছে, ছয় নম্বরে ব্যাটিং করে রিয়াদের কাছ থেকে আপনি 100 বা প্রতিনিয়ত 50 এক্সপেক্ট করতে পারবেন না, হয়তো বা স্ট্রাইক রেট ঠিক রেখে ও হয়তো বা রান, যেটা হয়তো বা লাস্ট ম্যাচে ও কী চিন্তা করেছে ও ভালো জানে, হয়তো বা ওর সাথে কথা বললে আরও ভালো বুঝতে পারবো। বাট আপনি যদি সেকেন্ড ম্যাচে দেখেন, ফার্স্ট ম্যাচে তো পারফর্ম করেছে টিমের যেটা প্রয়োজন ছিল, সেকেন্ড ম্যাচে দেখেন ও ঠিক দিকে যাচ্ছে, হয়তো বা যখন ও এক্সিলেট করবে তখন আউট হয়ে গেছে, আবার ওই সময় কিছু উইকেট পরপর পড়ে যায়। তো রিয়াদকে ওইখানে আর একটু ডিপে যে শর্টস খেলতে গেলে ভালো হতো, বাট ও কিন্তু চেষ্টা করতে যে আউট হচ্ছে, সেম আমি মিথুনের কথাও বলবো। আর লাস্ট ম্যাচে আসলে সব কিছু আমাদের এগেনস্টে গিয়েছে, আপনি যদি বোলিং থেকে শুরু করেন ব্যাটিং সব কিছু এগেনস্টে গিয়েছে। সো আসলে ডিসিশনে আসা খুব কঠিন। তবে আমি এই জন্য বলছি যে অনেক কথা হবে, হারলে এটা ওয়ার্ল্ড ইলেভেনের সাথে হারলেও এই কথা হতো বাংলাদেশ টিমের, কারণ বাংলাদেশ টিম এখন চায় জিততে। লাস্ট ম্যাচে আমাকে প্রয়োজন ছিল, আমি 10 ওভার করেছি এবং মেবি 8-9 ওভার পর্যন্ত আমার সব কিছু ঠিকঠাকই চলেছে। সো ওইটাই বললাম যে খারাপ সময় ভালো সময় দুইটার পার্থক্য দিন শেষে এক একজন এক এক রকমভাবে এক্সপ্রেস করে। আর আলটিমেটলি আমি এক্সপেক্ট করি আমার কাছ থেকে আরও বেশি, এটাও সত্যি কথা, আমি আমার থেকে আরও বেশি এক্সপেক্ট করি এবং ম্যাচ জেতার পেছনে ভূমিকা রাখতে পছন্দ করি। সেটা যখন না হয় অবশ্যই আমি নিজেই নিজেকে প্রশ্ন করি, সো মানুষ কী বললো ওটার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আমি নিজেকে নিজে কী ফিল করছি, সেটাটা না দিতে পারলে মানুষ কথা বলার থেকে আমার নিজের কাছে বেশি খারাপ লাগবে, এটি আর আমার কাছে আরও বেশি ইম্পর্টেন্ট।